डिप्लोमा इलेक्ट्रॉनिक्स एंड टेलीकम्युनिकेशन इंजीनियरिंग वेस्ट बेंगल मध्य पॉलिटेक्निके जरा ईटीसी थर्ड सेमिस्टर स्टूडेंट आछो तादेर सकल के जानाते चाहिए हाउ कैन आई हेल्प यू कोचिंग तुम्हारे ईटीसी थर्ड सेमिस्टर जो पाँच मेन सबजेक्ट आछे सेई पाँच मेन सबजेक्टर क्लास आज थेके शुरू होच्छे पुरो सेमिस्टर 999 टाकाय एक टाका कम हजार टाकाते पुरो फुल सेमिस्टर तुम्हारा पढ़ते पारबे जरा भोकलेट दिए भर्ती होयेछो कोनो कलेजे एबं जादेर सबजेक्ट होच्छे इलेक्ट्रॉनिक्स एंड टेलिकम्युनिकेशन इंजिनियरिंग सेई प्रत्येकटी स्टूडेंट एबं फार्स्ट इयारे सेकेंड सेम कमप्लीट करार पर जरा सेकेंड इयर थार्ड सेमिस्टारे उठेछो सेई सेकेंड इयर थार्ड सेमिस्टारे तोमादेरके एई पाँचटा सबजेक्ट पढ़ते होबे कि सबजेक्ट आछे जेने नाओ प्रिन्सिपल्स अफ इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन এটা হচ্ছে টিউজডেতে আমি কোন ডেতে কখন কোন সময়ে তোমাদের ক্লাসটা হবে যাতে তোমরা কলেজ করার পরও এই ক্লাসগুলি করতে পারো সেই সব কিছু রুটিনটা এবং কোন কোন সাবজেক্ট পড়ানো হবে সেটা বলে দিচ্ছি দেখো প্রথম যে সাবজেক্ট প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স এই সাবজেক্টটা তোমাদের পড়ানো হচ্ছে টিউজডেতে সন্ধে 8:30 থেকে আমাদের চার দিন ক্লাস হচ্ছে প্রত্যেকটা ক্লাস সন্ধে 8:30 থেকে 9:30 পর্যন্ত চলবে আর একটা ক্লাস সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার মধ্যে তোমাদের সি পড়ানো হচ্ছে সেই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসটা আমরা কটা থেকে রেখেছি 7:30 থেকে এই একটা ক্লাস হচ্ছে সন্ধে 7:30 থেকে বাকি প্রত্যেকটা ক্লাস এখানে টিউজডে ওয়েডনেসডে 8:30 to 9:30 হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ডিভাইস সার্কিটস ডিভাইস অ্যান্ড সার্কিটসের যে ক্লাসটা সেই সাবজেক্টের ক্লাস হচ্ছে ওয়েডনেসডে 8:30 PM to 9:30 PM তারপর চলে আসছি আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্লাস হচ্ছে তোমাদের থার্সডে কবে হবে 8:30 থেকে 9:30 PM পর্যন্ত চার নম্বর সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক এই সাবজেক্টটা তোমাদের ফ্রাইডে নেওয়া হবে 8:30 PM to 9:30 PM আর কম্পিউটার প্রোগ্রামিংটা বলে দিলাম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানডে সোমবার দিন 7:30 থেকে 8:40 পর্যন্ত তোমাদের এই ক্লাসটা হবে তাহলে মেন পাঁচটা সাবজেক্ট পুরো সেমিস্টারটা মানে ছ মাসের ফুল সেমিস্টার কত হচ্ছে 999 টাকাতে এত অল্প প্রাইসের মধ্যে এত কোয়ালিটির এডুকেশন তোমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গাতে আর পাবে না অফলাইনে তোমরা কোচিংটি পড়তে গেলে পার মান্থে 500-600 করে পেমেন্ট করতে হচ্ছে এবং আজকে 15 তারিখ থেকে যেহেতু ক্লাসটা শুরু হচ্ছে আজকের মধ্যে যারা পেমেন্ট করবে বিকেল 5টার মধ্যে যারা পেমেন্ট করবে দেখো 8:30 থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে মিনিমাম 5টার সময় আমাদের অফিস বন্ধ হয়ে যায় তার আগে পর্যন্ত যারা পেমেন্ট করবে তারা কিন্তু এই 1000 টাকাটা 500+500 করতে পারো যদি একবারে পুরো টাকাটা না দিতে পারো তাহলে তোমরা এই টাকাটা দুটো ইনস্টলমেন্টে আজকে 500 টাকা পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করে দাও সেটার একটা গুগল ফর্ম পাবে ডিসক্রিপশনে সেই গুগল ফর্মে ক্লিক করলেই ফর্মের শুরুতেই দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তোমরা নিজের অ্যাকাউন্ট থেকে ফোনপে গুগল পে পেটিএম অথবা কোনো বন্ধুর থেকে যদি বন্ধু বা ফোনপে কাছে না থাকে তাহলে কোনো সাইবার ক্যাফে বা ব্যাঙ্কে গিয়ে সরাসরি ওই অ্যাকাউন্টে তোমরা এই অ্যামাউন্টটা পেড করো 999 টাকা বা 1000 টাকা পেড করে দাও দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে ফর্মটা ফিল আপ করো তারপর উইদিন 72 আওয়ার্সের মধ্যে আমাদের থেকে যোগাযোগ করা হবে আর আজকে অ্যারাউন্ড যারা 3টে থেকে 4টের মধ্যেও ফর্মটা ফিল আপ করছো তারা কিন্তু আজ থেকেই ক্লাসটা জয়েন করতে পারবে এখানে দেখো আমি রুটিন কিন্তু দিয়ে দিলাম আবারও বলছি 5টা সাবজেক্ট প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ক্লাস হচ্ছে টিউজডে 8:30 PM to 9:30 8:30 মধ্যে আশা করছি তোমরা কলেজ থেকে বাড়ি চলে আসবে তোমরা যে কলেজেই পড়ো না কেন বা যে মেসেই থাকো না কেন 8:30 সময় ইভিনিংয়ে যদি তোমাদের ক্লাস করানো হয় সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় এটা আমি জানি আর প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবেই আমাদের এই ক্লাসগুলি করানো হচ্ছে এবং প্রত্যেকটি ক্লাস কোনো না কোনো পলিটেকনিক কলেজের টিচার্সরা নিচ্ছেন দেখো আমি নাম এখানে ডাইরেক্টলি বলবো না তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও সেখানে আমাদের কোন কোন স্যার ক্লাস নিচ্ছেন কোথা থেকে আছে সমস্ত ডিটেলস আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লকডাউনের টাইম থেকে সবার প্রথম এই পলিটেকনিক স্টুডেন্টদের জন্য অনলাইন সিস্টেমের পড়াশোনাটা আমরা শুরু করেছিলাম তখন থেকেই বহু সংখ্যক স্টুডেন্টকে আমরা সফলভাবে পাশ করিয়েছি তাদের ভালো নাম্বার পেয়েছে জিলেটে র্যাঙ্ক করেছে গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছে আবার চাকরিরও ব্যবস্থা করে দিয়েছি এই সব কিছু কিন্তু হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেল তোমাদের জন্য করে আসছে ভবিষ্যতেও করবে তো যারা যারা ভোকলেট 2022 দিয়ে
ভর্তি হয়েছো অথবা যাদের এখন থার্ড সেমিস্টার চলছে সেই প্রত্যেকটি স্টুডেন্টকে জানাতে চাইছি, তোমরা আজকের মধ্যেই আমাদের যে শুধুমাত্র ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ক্লাস হচ্ছে তা না, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই টোটাল পাঁচটা এবং ইটিসি সব মিলিয়ে পাঁচটা মেন ডিপার্টমেন্টের ক্লাস তোমাদের আজকে এই 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকেও জানাও যে দেখ ভাই এতদিন পড়ছিস, যদি ভালোভাবে একটা রেজাল্ট করতে চাইছিস, কলেজের সিলেবাস কী হয় যেহেতু একটা টাইমিং থাকে, একটা দুটো ক্লাসের মধ্যে এক একটা চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাচ্ছে, তারপর সেমিস্টারের সময় আর কিছু পাচ্ছ না, আর তোমরা তো পরীক্ষাক্ষণ দিচ্ছই, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বহুত হার্ড হচ্ছে, তো ভালো করে যদি না পড়বে সেক্ষেত্রে কিন্তু খুব ডিফিকাল্ট। আর একটা বড় বিষয় এই যে অনলাইন এডুকেশনের সুবিধাটা কি, কোনোদিন কোনো স্টুডেন্ট ক্লাসটা মিস করে গেল, অফলাইনে তার কোনো রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে না, আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে, ক্লাস শেষে স্টাডি মেটেরিয়াল দেওয়া এবং ফুল সেমিস্টারটা যারা 999 টাকা পেমেন্ট করবে তারা কিন্তু এই পুরো 6 মাস যতদিন না পর্যন্ত পরীক্ষা হয়েছে পুরো পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু সেই নোট এবং সেই ভিডিওটার অ্যাক্সেস পাবে। যারা একবারে টাকাটা পেমেন্ট করতে পারছে না 500 প্লাস 500, কিন্তু এই অফারটা শুধুমাত্র কিন্তু আজকের জন্য, আগামীকাল থেকে কিন্তু যদি তোমরা ভর্তি হতে চাও তখন কিন্তু ফুল কোর্স ফি দিতে হবে, ভর্তি তোমরা হতে পারবে কিন্তু 999 টাকায় ফুল কোর্স ফিটা একবারে পেমেন্ট করতে হবে। তো এই সুবিধাটা আমি স্টুডেন্টরা জানিয়ে একবারে 1000 টাকা দিতে অনেকের অসুবিধা হয় তার জন্য 500 প্লাস 500 করে অপশনটা রেখে দিয়েছি, যারা যারা চাইছো আজকের ডেটেই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে তোমরা ভর্তি হয়ে যাও, বন্ধুদেরকেও জানিয়ে দাও। দেখো অনেক যেমন কলেজ আছে, আমরা যদি এখন ভাবি যে হিলি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, বা যদি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ICB, রায়গঞ্জ পলিটেকনিক কলেজ, তারপর কোচবিহার বা দিনহাটা গভর্নমেন্ট, আরও যা যা জায়গাতে পলিটেকনিক কলেজ রয়েছে, এই সমস্ত জায়গাতে অফলাইনে টিউশন পাওয়াটা খুব ডিফিকাল্ট, এবং আমাদের যে সমস্ত সরকারি কলেজগুলি রয়েছে সরকারি কলেজের ফ্যাকাল্টিরা কিন্তু অফলাইনে কোনো টিউশন পড়াতে পারেন না, এটা কিন্তু গভর্নমেন্টসের নিয়মের এগেনস্টে। তো সেক্ষেত্রে সেই ফ্যাকাল্টিরাও তোমাদেরকে কলেজের ক্লাস ছাড়া বাইরে কিন্তু এক্সট্রাভাবে দেখাবানোর সুযোগটা পাচ্ছেন না, তো তার জন্য কিন্তু এই অনলাইন সুবিধাটা অনেকটাই হেল্প করছে স্টুডেন্টদের। যারা এই গঙ্গারামপুর বা বালুরঘাট থেকে আছে, বা যারা হিলি একদম বাংলাদেশ বর্ডার থেকে এই ভিডিওটি দেখছো, যারা হিলি গভর্নমেন্ট পলিটেকনিকের স্টুডেন্ট, তারাও চাইলে মেকানিক্যাল রয়েছে, সিভিল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। তোমাদের জন্য যেহেতু অনলাইনে বাড়িতে থেকে এবং ইভিনিংয়ের টাইমে ক্লাসের টাইমিং দেখো 8:30 থেকে 9:30 পর্যন্ত, তাহলে ইজিলি বাড়িতে থেকে ক্লাসটা করতে পারবে বা মেসে থেকে করতে পারবে, তাহলে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো, আর দেরি করো না, আজকেই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভর্তি হয়ে যাও। ধন্যবাদ।